সাগরকন্যা কুয়াকাটা। আপনি যদি কুয়াকাটা সম্পর্কে প্রশংসা করেন, অনেক প্রশংসা করলেও সেটা কুয়াকাটা সম্পর্কে খুব কম প্রশংসা করা হবে। বাংলাদেশের দক্ষিণ প্রান্তে সাগরকন্যা খ্যাত অপরূপে জায়গাটির নাম কুয়াকাটা। পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায় লতাবাচালী ইউনিয়নে অবস্থিত এ জায়গাটি আছে বাংলাদেশের সর্বাপেক্ষা সুন্দর সমুদ্র সৈকত। একই সমুদ্র থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখার মতো সমুদ্র সৈকত বাংলাদেশে কুয়াকাটা ছাড়া আর কেউ নেই। কুয়াকাটার ভেলাভূমি বেশ পরিচ্ছন্ন। ভৌগোলিক অবস্থার কারণে এ সৈকত থেকে আপনি একসাথে সূর্যোদয় এবং সূর্যাস্ত দুটিই দেখতে পারবেন। তাই আপনি যদি চান যে আপনি একই সমুদ্রে গিয়ে খুব ভালোভাবে সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখবেন, তাহলে আপনার কুয়াকাটা আসতেই হবে। সমুদ্রের পূর্ব দিকে গঙ্গামাটির দ্বীপ থেকে সূর্যোদয় সবচেয়ে ভালো দেখা যায়। আর সূর্যাস্ত দেখার জন্য সবচেয়ে উত্তম জায়গা হলো পশ্চিম সমুদ্র পার। কুয়াকাটা সমুদ্র সৈকত প্রায় 18 কিলোমিটার দূর। সৈকত লাগোয়া পুরোটা জায়গা জুড়ে দীর্ঘ নারিকেল গাছের সারি, কিন্তু জলবায়ু পরিবর্তনের ছোঁয়া লেগেছে কুয়াকাটায়, যা কুয়াকাটার নারিকেল গাছকে ধীরে ধীরে হুমকির মুখে ফেলে দিচ্ছে। সমুদ্র জোয়ারের উচ্চতা বেড়ে যাওয়ার কারণে ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হচ্ছে কুয়াকাটা পাড়ের নারিকেল গাছগুলি। আর সবচেয়ে মজার ব্যাপার হলো কুয়াকাটায় সারা বছর আপনি দেখতে পারবেন জেলেদের মাছ ধরার দৃশ্য। এসব সৌন্দর্য কুয়াকাটাকে বাংলাদেশের অন্য অন্য সব সমুদ্র সৈকতের থেকে একদম আলাদা করে রেখেছে, যার কারণে বাংলাদেশ সহ পৃথিবীর অন্যান্য সমুদ্রপ্রেমীদের কাছে কুয়াকাটা এক অসাধারণ সুন্দর এবং সাগরকন্যা নামে পরিচিত করে তুলছে। অনিন্দ্য সমুদ্র সৈকত ছাড়াও কুয়াকাটায় আছে বেড়ানোর মতো আরও নানা আকর্ষণ। এর ভেতর উল্লেখযোগ্য হলো সুটকিপল্লী, গঙ্গামতির জঙ্গল, ক্রব আইল্যান্ড, ফাত্রার বন, কুয়াকাটার কুয়া, সীমাবদ্ধ মন্দির, কেরানিপাড়া, মিস্ত্রিপাড়া বৌদ্ধ মন্দির উল্লেখযোগ্য। সো বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি কুয়াকাটায়, আর কুয়াকাটার অনন্য সব সৌন্দর্য আপনাদের মাঝে আমি তুলে ধরবো। আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ নাজবুল ইসলাম। সো লেটস গো ফর ইট। অনেকদিন যাবৎ মাথায় ঘোরাঘুরি করছিল যে কোথায় যাওয়া যায় কোথায় যাওয়া যায়। তার পরিপ্রেক্ষিতে আমি আর আমার তিন বন্ধু মিলে কুয়াকাটার দিকে রওনা দিলাম। না তুমি এটা হাই দাও, হাই দাও, না হাই দাও, হাই, হ্যালো। কুয়াকাটার উদ্দেশ্যে যাত্রা আশা করি ভালোই হবে ইনশাল্লাহ। আমরা আছি ঢাকা কুয়াকাটা হাইওয়েতে। আসলে রোডগুলো অনেক সুন্দর। আমরা মানে আমরা যারা যারা যাচ্ছি সবাই অনেক মানে রোডটা দেখে জাস্ট অবাক। এত সুন্দর রোড, এক কথায় অসাধারণ। আর রোডের দুই সাইডের যে ন্যাচারাল বিউটিগুলো, এগুলো আমাদেরকে প্রচুর মুগ্ধ করছে। আর আপনারা যদি কখনো আসেন তাহলে আপনাদেরও ভালো লাগবে, কারণ অসাধারণ। আমি যদি আপনি যদি জিজ্ঞেস করেন আমি এক কথায় কি বলতে চান, তাহলে আমি বলবো অসাধারণ। আমরা আছি এখন তালতলি ফেরিঘাটে। আমরা এখান থেকে খেয়াই পাড়াবো পারে। আর আপনারা যদি জিজ্ঞেস করেন যে আমরা কেন বাসে যাচ্ছি না, তাহলে এর একটাই উত্তর হলো আমরা আসলে এই ন্যাচারাল বিউটিটা সুন্দরভাবে উপভোগ করার জন্য ভেঙে ভেঙে যাচ্ছি। আর ভেঙে ভেঙে যাওয়ার মজাটা যে কী সেটা তো আপনারা ভালোই বুঝতে পারেন। ও মাই গড, এখানে নদীটা অনেক সুন্দর। তাহলে কুয়াকাটার রাস্তা কী হবে আল্লাহ জানে। আমরা সবাই অনেক মজা করছি এখানে, মানে প্রত্যেকটা মুহূর্ত অনেক সুন্দর ছিল। আমরা মাত্রই খেয়া পার হলাম। খেয়া পার হওয়ার পর আমরা এখান থেকে একটা গাড়ি ঠিক করে তারপর আবার কুয়াকাটার উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। আপনারা দেখতেই পাচ্ছেন যে দুই সাইডের রোড প্লাস তার ন্যাচারাল বিউটিগুলো আসলেই অসাধারণ ছিল। পুরোটা সময় জুড়ে আছি আমি নাজবুল ইসলাম আপনাদের সাথে। আপনারা সাথেই থাকুন।
আপনারা যে বৃষ্টি দেখলেন, এই বৃষ্টি পার হয়ে আমরা কুয়াকাটার ভিতর প্রবেশ করলাম। বৃষ্টি অনেক সুন্দর, অনেক ভালো লাগছে আমার, আমার বন্ধুদের অনেক ভালো লাগছে। এটা আমরা মাত্র কুয়াকাটা বাস স্ট্যান্ড এসে পৌঁছেছি, আর এখানে অনেক মানুষ, আমি আছি এখানে, নাহিদ আছে, মাসুম আছে, জহির আছে আমাদের সাথে, আমরা অনেক মজা হবে, আমরা এটাই এক্সপেক্ট করি। অনেক খোঁজাখুঁজির পর আমরা ভ্যান পেলাম, ভ্যান পেয়ে আমরা হোটেলের দিকে যাচ্ছি, আমাদের আগে থেকে বুক করা হোটেল। ইয়া গাইস, আমরা ইতিমধ্যে হোটেলে এসে পৌঁছেছি, আর আমরা একটু সবাই বিশ্রাম নিব, আর কারণ অনেকক্ষণ জার্নি করছি আমরা। আপনারা নাহিদকে দেখতেই পাচ্ছেন, সে প্রচুর দুষ্ট, আর সে হলো ক্যামেরা যেখানে আছে সেখানে সে আসে। দেখেন আপনারা, ক্যামেরাটা রাখছি ওখানে, মানে আছি উনি, আমাদের মাওলানা সাহেব, সে কিন্তু রেডি হয়েছে, অনেকদিন পর সে ঘুরতে আসছে আমাদের সাথে, মানে অসাধারণ একটা সময়। আমরা আছি এখন সমুদ্র পাড়ে, আমরা যার জন্য এতদূর থেকে আসা, মানে আমাদের সামনেই সমুদ্র, তো অন্য ধরনের ভালো লাগে কাজ করছে। আসলে অসাধারণ, সমুদ্র পাড়ে আসবেন আর বাইকে ঘুরবেন না, সেটা হলো সবচেয়ে বড় বোকামি, কারণ সমুদ্র পাড়ে বাইকে ঘুরতে সবচেয়ে বেশি ভালো লাগে। সবাই মিলে অনেকক্ষণ বাইকে ঘোরাঘুরি করছি, অনেক মজা হয়েছে, আর বাইকে বসে সমুদ্রের ভিউটা দেখতে আসলে অনেক বেশি ভালো লাগে। আর আপনারা দেখেন, আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন যে ঢেউগুলো কত সুন্দর লাগছে, ওয়াও, মানে এটাই হলো সার্থকতা।
সকালবেলা আমরা সমুদ্রে ঘোরাঘুরি করার পর বিকালবেলা আমরা রওনা দিচ্ছি মিস্ত্রিপাড়ার উদ্দেশ্যে। সেখানে আপনাদেরকে অনেক কিছু দেখাবো, অনেক মজা হবে ইনশাল্লাহ। মিস্ত্রিপাড়া আছে, বৌদ্ধ মন্দির, তারপর সেখানে আরও অনেক কিছু আছে। যদি কুয়াকাটায় সবচেয়ে দেখার মতো কিছু থাকে কুয়াকাটা সি বিচ ছাড়া সেটা হলো মিস্ত্রিপাড়া। তো চলেন মিস্ত্রিপাড়ার সব সুন্দর বিষয়গুলো আপনাদেরকে দেখাই। এখানে আমরা চার বন্ধু ভ্যানে করে যাচ্ছি। আসলে যাওয়ার সুবিধার্থে ভ্যানটাই অনেক ভালো লাগছিল আমাদের কাছে। আর আপনি কুয়াকাটায় গেলে যেটা দেখতে পারবেন, সব জায়গায় ভ্যান চলছে। আর সেখানকার সাধারণ যারা পর্যটক আছে তারা সাধারণত ভ্যানে করেই আসা যাওয়া করে, যদি পার্সোনাল গাড়ি বা মোটর বাইক না নিয়ে যায়। সো ভ্যানে করে গেলে আপনার অবশ্যই খারাপ লাগবে না, সেক্ষেত্রে অনেক ভালো লাগবে, কারণ এত সুন্দর একটা রাস্তা, তারপর এত সুন্দর ফ্রেশ মাইন্ড, তার ভিতর বন্ধুদের সাথে বা প্রিয় মানুষদের সাথে ভ্যান জার্নি, সেটা আসলেই অনেক মজাদার। আমরা আছি মিস্ত্রিপাড়া বৌদ্ধ মন্দিরে। এটা কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে 8 কিলোমিটার দূরে। এটা রাখাইনদের একটা পাড়া, এখানে রাখাইনরা বসবাস করে। তো সেক্ষেত্রে তাদের এখানে একটা মন্দির আছে। কথিত আছে এ মন্দিরের ভিতরে আছে উপমহাদেশের সবচেয়ে বড় বৌদ্ধ মন্দির। আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হলো ভারত উপমহাদেশের সবচেয়ে বড় বৌদ্ধ মন্দির বলা হয়। এটা বৌদ্ধ মন্দিরের ঠিক ডান পাশে আপনি যদি যান তাহলে দেখতে পারবেন যে এখানে একটি খুব প্রচুর প্রাচীন একটা কুয়া আছে, যেটা এখানকার মানুষের কাছে মিষ্টি পানির কুয়া নামে পরিচিত। মানে এটা ঠিক কাছেই, কিন্তু এখানে যারা ঘুরতে আসে তারা সবাই এখানে আসে। আর কুয়াটা দেখতে অনেক পুরানো মনে না হলেও এটা সংস্কার করা হয়েছে, যার কারণে একটু নতুন লাগে কুয়াটা। আর এর ভিতরে একটা বিষয় সবচেয়ে অবাক করছে আমাকে, এর ভিতর এখানকার যারা অনুসারী আছে বা এখানের যারা সাধারণ জনগণ আছে বা যারা পর্যটক আছে, তারা এখানের ভিতরে বিভিন্ন ধরনের কয়েন রাখে এবং কেউ কেউ নোটও রাখে টাকা দিয়ে। যেমন এই বাচ্চাটি এই বৌদ্ধ মন্দিরের একটি বিষয় আপনাদেরকে অবাক করবে যে এখানের যে পারিপার্শ্বিক পরিবেশটা, এখানে প্রচুর ফুল গাছ, তারপর বিভিন্ন ধরনের অনেক পৌরাণিক গাছগুলো আছে যেগুলো মন্দিরটাকে দেখতে আরো সুন্দর করে তুলছে। আপনারা যদি কখনো কোনো সমুদ্র পাড়ে ঘুরতে যান তাহলে একটা বিষয় আপনি কমন ভাবে দেখবেন, সেটা যে কোনো সমুদ্র পাড়ে হোক না কেন, যে ফানুস উড়ানো। আসলে সমুদ্র পাড়ে ফানুস উড়ানোটা খুব কমন একটা ব্যাপার। আর এখানে ফানুসটা যদি উড়ান আপনি তাহলে সবচেয়ে বেশি তৃপ্তি পাওয়া যায়, কারণ ফানুসটা উড়ানোর পর বহু দূর কিলোমিটার সে কিলোমিটার জায়গা আপনি এই ফানুসটা দেখতে পারবেন, যেটা যারা ফানুস উড়ায় বা তাদের কাছে খুব বেশি ভালো লাগার একটা বিষয়। মানে আপনি এটা থেকে একটা অসাধারণ একটা ফিলিং পাবেন যেটা আপনি অন্য কোথাও উড়ে পাবেন না। তো এখানে প্রচুর ফানুস উড়ে। সন্ধ্যার পর যে কোনো সমুদ্র সৈকতে আলাদা ধরনের একটা মজা থাকে, কুয়াকাটা তার ব্যতিক্রম না। সন্ধ্যার পর প্রচুর গানের আড্ডা হয়, বিভিন্ন বিষয় টিষয় হয় যেগুলো খুব ভালো লাগে। বারবিকিউটা ভালো করে করবেন, পরোটা করে রাখবেন, পরোটা দিয়ে ভালো হয়। যেটা ভালো লাগবে ওইটাই করবো, দাঁড়ান বলছি আপনি। আমরা রাতে বারবিকিউ হিসাবে টুনা ফিশ নিয়েছিলাম। আসলে টুনা ফিশের বারবিকিউ কুয়াকাটা কেন, সব সমুদ্র বন্দরেই খুব জনপ্রিয় একটা খাবার, যেটা আসলে অনেক ভালো লাগার একটা খাবার, অনেক সুস্বাদু, যেটা আমরা অবশ্য খেলেই বুঝতে পারবো। মানে আমরা দেখছিলাম যে এখানে কীভাবে তৈরি করা হচ্ছে। হ্যাঁ, আপনি এখানে স্বাস্থ্য ঝুঁকির কথাটা বলতে পারেন। আসলে অনেক ভালো কিছু মাঝে মাঝে টেস্ট করার জন্য একটু অস্বাস্থ্যকর পরিবেশ বা
এরকম পরিবেশে খেতে হয় আসলে, এটা দ্বারা অনেক কিছু টেস্ট বোঝা যায়। আমাদের জীবনে সবকিছু বোঝার বা সবকিছু অভিজ্ঞতা থাকার প্রয়োজন আছে। আর সবচেয়ে বড় কথা হলো আমি প্রচুর বাইরের ফুড খাই, এটা আমার জন্য খুব কমন একটা ব্যাপার। গাইস, এই শীতে কুয়াকাটা ভ্রমণে অনেক মজা করছি, অনেক বিষয় ছিল ভালো লাগার বা কিছু কিছু বিষয় ছিল খারাপ লাগার, কিন্তু সবকিছু মিলিয়ে ভালো একটা সময় পার করছি। আর এই পুরো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পেরে আরও বেশি ভালো লাগছে। এতক্ষণ যাবত যে ভিডিওটা দেখছেন কষ্ট করে, অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আর আমি মূলত প্রথম অবস্থায় ব্লগিং শুরু করছি, এটা ছিল আমার 2 নম্বর ব্লগ। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, এবং আর যদি আরও বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং বেল আইকনে প্রেস করে আমার সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।